ব্রহ্মস মিসাইলের স্রষ্টা ভারতীয় বিজ্ঞানী পাকিস্তানের চর, ধরা পড়ার পর বিচারে যাবজ্জীবন কারাদণ্ড কৃতি বিজ্ঞানীর। দেশের তৈরি মিসাইলের গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দেওয়ার অভিযোগ। গ্রেফতারের পর সাজা ঘোষণা ভারতীয় বিজ্ঞানীর। শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করার মোক্ষম হাতিয়ার হলো ভারতের ব্রহ্মস মিসাইল। একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই ক্ষেপণাস্ত্র ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ মিসাইল। কিন্তু এই মিসাইল সম্পর্কেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন এক কৃতি বিজ্ঞানী। গোপন তথ্য তুলে দিলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশের মধ্যে। জানা গেছে, ব্রহ্মস মিসাইল হলো এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা জল, স্থল, বায়ু এমনকি জলের নিচ থেকেও ব্যবহার করা যায়। একবার প্রয়োগ করলে এই মিসাইল শত্রুপক্ষকে একেবারে ধূলিসাৎ করে দিতেও সক্ষম। আর এবার এই মিসাইলের গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিলেন ব্রহ্মস অ্যারোস্পেস সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়াল। আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ইতিমধ্যেই এই অপরাধে 3রা জুন নিশান্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো নাগপুর জেলা আদালত। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিজ্ঞান মহলে। কুরুক্ষেত্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা নিশান্ত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কারও জিতেছিলেন। কিন্তু সেই ছেলেটাই যে এইরকম বড় একটা অপরাধের সঙ্গে যুক্ত হবে সেটা তার সহকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি। জানা গিয়েছে, নাগপুরে ব্রহ্মসের ক্ষেপণাস্ত্র কেন্দ্রের প্রযুক্তিগত গবেষণা বিভাগে কাজ করার সময় 2018 সালে নিশান্তকে গ্রেফতার করে পুলিশ। নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে দুটি ফেক ফেসবুক প্রোফাইল ছিল পাকিস্তানি গোয়েন্দাদের, আর এই প্রোফাইল ইসলামাবাদ থেকে আইএসআই এজেন্টরা চালাত। তদন্ত করে দেখা গিয়েছে, পাকিস্তানের ওই দুটি ফেক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ ছিল নিশান্তের। ব্রহ্ম সংস্থায় গত 4 বছর ধরে কাজ করার পাশাপাশি সবার চোখের আড়াল থেকেই পাকিস্তানকে সব গোপন তথ্য পাঠিয়ে দিত নিশান্ত। এই অপরাধের প্রমাণ পেয়ে সামরিক গোয়েন্দা এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াডের এক যৌথ দল গ্রেফতার করে নিশান্তকে। তারপর বিচারে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে যাবজ্জীবন কারাদণ্ড হয় নিশান্তের। পাশাপাশি আদালতের বিচারক এমভি দেশপাণ্ডে জানিয়েছেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন এবং ফৌজদারি কার্যবিধির অধীনেও দোষী সাব্যস্ত নিশান্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 14 বছরের জন্য সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এখানেই শেষ নয়, সেই সঙ্গে 3 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, নাগপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।